আজকালকার প্রেমে বিশ্বাসঘাতকতাটা এখন কমন হয়ে গেছে। কখনো ভালোবাসার সম্পর্কে মেয়েটা ধোকা দেয়, আবার কখনো বা ছেলেটা। তো এই প্রেমের সম্পর্কে মেয়েরা বিশ্বাসঘাতকতা করলেই এক সাইকো কিলার মেয়েগুলোকে ধরে মেরে ফেলছে, কখনো নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে, কখনো বা টেডিবিয়ারের মাধ্যমে। শুধু যে মেরে ফেলছে তা নয়, সাথে চোখ উপড়ে নিচ্ছে, আবার কেমিক্যালের মাধ্যমে জ্যান্ত স্ট্যাচু বানিয়ে দিচ্ছে। কথা মতো হাজির হয়ে গেছি আজ এমনই এক সাইকোর মুভি নিয়ে, যার নাম বাগিরা, যেটা গত মার্চ মাসের 3 তারিখে রিলিজ হয়েছিল। এখনও তার হিন্দি ডাব আসেনি, তবে আমি সেই মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তো এই সাইকো কিলার কেন মেয়েগুলোকে মারছে তা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে। আর একটা কথা, মুভিতে একই মানুষের অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাবে, তবে কনফিউজড হয়ো না, শেষে গিয়ে সব বুঝতে পারবে। কাহিনীর শুরুতেই একটা মেয়েকে দেখা যায় যে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে একটা টেডি বিয়ার গিফট করেছে, তাই সেই মেয়েটা তার বয়ফ্রেন্ডকে থ্যাংক ইউ বলে। কথা বলে ফোনটা রেখে দেওয়ার পরই টেডি বিয়ারটা কথা বলতে শুরু করে। সে বলে, আজ পর্যন্ত তুমি 4-4টে ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, এটা খুবই খারাপ করেছো তুমি। এটা শুনে তো মেয়েটা অবাক হয়ে যায়, আর কোনো কিছু বুঝে ওঠার আগেই টেডি বিয়ারটা তার চোখে স্প্রে করে দেয়। এরপর সিন কাট হয়ে বর্তমানে আসে। এখানে আমরা রামিয়ার সাথে পরিচিত হই, যে এখন তার কলেজে সাইকোলজির ক্লাস করছিল। এখানে তার শিক্ষক তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ক্রিমিনালদের সাইকোলজি কোন ধরনের হয়, তারা কিভাবে একটা মানুষকে খুন করে। এর সাথে এটাও বলে, তোমরা যদি ওই ধরনের সাইকোলজি ক্রিমিনালদের হাত থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের ওই ক্রিমিনালদের ব্রেনটাকে এক জায়গায় আটকে রাখতে হবে, মানে তাদেরকে কথার জালে ফাঁসিয়ে তাদের মাইন্ড ডাইভার্ট করে দিতে হবে। এরপর আমরা একটা কাপলকে দেখতে পাই, যেখানে জিভা আর তার ওয়াইফ তাদের হানিমুন পালন করার জন্য শ্রীলঙ্কা যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় জিবার ওয়াইফের কিছুটা অদ্ভুত ফিল হয়, তাই সে জিবাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে। কিন্তু জিবা তার ওয়াইফকে মিথ্যে বুঝিয়ে এগিয়ে যেতে থাকে, সাথে এটাও বলে, দেখো তো টায়ারটা পাঞ্চার হয়ে গেল কিনা। জিবার ওয়াইফ জানলা দিয়ে মাথা বার করে দেখে যে গাড়ির টায়ার একদম ঠিক আছে। এরপরই যখন সে গাড়িতে ঢুকে এসে জিবার দিকে তাকাতেই যাবে, তখনই জিবা তার পা দিয়ে ওয়াইফের মাথা জানলার বাইরে ধরে রাখে। তার ওয়াইফ অনেক রিকোয়েস্ট করে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু জিবা কিছুই শুনতে চায় না। আর অবশেষে একটা ল্যাম্পপোস্টের সাথে তার ওয়াইফের মাথাটা লেগে শরীর থেকে আলাদা হয়ে গিয়ে তার মৃত্যু হয়। তখনই জিবার একটা ভয়ঙ্কর অতীতের কিছু ঝলক আমরা দেখতে পাই। এরপর কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে বেদাবল্লী, রেনু, পল্লবী আর আলিয়া নামের 4 জন মেয়েকে দেখা যায়। তারা তাদের বান্ধবীদের সাথে তাদের বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলছিল, যেমন তারা তাদের বয়ফ্রেন্ডের সাথে কোথায়, কখন, কিভাবে দেখা করেছিল, এই সবই। এই 4 জনের বয়ফ্রেন্ডের নামগুলো হলো, বেদাবল্লির বয়ফ্রেন্ডের নাম পার্শ্বাথী, রেনুর বয়ফ্রেন্ডের নাম হলো রাহুল, বাকি 2 জনের বয়ফ্রেন্ডের নাম হলো হারিস আর ধ্রুব। তবে এখানে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, এই 4 জন মেয়ের বয়ফ্রেন্ড ছিল একজনই, যার নাম হলো বাগিরা। এরপর আমরা স্বপ্না নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার চোখে ড্রপ দেওয়ার জন্য পার্লার থেকে একটা মেয়েকে বাড়িতে ডাকে। কিন্তু এখানে বাগিরা প্রভুদেবীর রূপ নিয়ে তার কাছে আসে, সে চালাকির সঙ্গে স্বপ্নাকে তার কথার জালে ফাঁসিয়ে নেয়। এরপর প্রভুদেবী স্বপ্নার চোখে ড্রপের বদলে সুপারগ্লু ঢেলে দেয়, আর যার ফলে সাথে সাথে মেয়েটার চোখ আটকে যায়। এরপর প্রভুদেবী নাচতে নাচতে পুরো ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়, আর তারপরই মহিলাটাকে আগুনে ফেলে দেয়। এটা থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে প্রভুদেবী মানে বাগিরা আর স্বপ্নার মধ্যে আগে থেকেই কোনো শত্রুতা ছিল, আর সেই কারণেই হয়তো সে মহিলাটাকে এই অসম্ভব যন্ত্রণা দিয়ে মেরে ফেলে। এরপর দেখা যায় একজন মুখোশ পরা লোক একটা মেয়ের বাড়ির বাইরে একটা টেডি বিয়ার রেখে যায়। তখনই মেয়েটা তার বয়ফ্রেন্ডের সাথে তার বাড়ির সামনে আসে। ছেলেটা তার গার্লফ্রেন্ডকে বলে, আমি তোমাকে এই টেডি বিয়ারটা গিফট করেছি। এই জন্য মেয়েটা অনেক ভালোবেসে পুতুলটাকে ঘরে নিয়ে যায়। এরপরই পুতুলটা আবার আগের মতো বলে ওঠে, তুমি 3টে ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এটা শুনে ওই মেয়েটা প্রচণ্ডভাবে অবাক হয়ে যায়। মেয়েটা কিছু বোঝার আগেই এই পুতুলটা এই মেয়েটাকেও স্প্রে করে দেয়। মুভির একদম প্রথম সিনে যেমন দেখা গেছিল ঠিক সেরকমই। তারপর টেডি বিয়ারটা একটা হাতুড়ি নিয়ে তাকেও মেরে ফেলে। এরপর আমরা মুম্বাইয়ে চলে আসি, যেখানে মুভির প্রথম দিকে দেখানো 4 জন মেয়ের মধ্যে আলিয়া নামের মেয়েটার সাথে কিছু গুন্ডারা নোংরামি করার চেষ্টা করছিল। তখনই এখানে ধ্রুব এসে পৌঁছায়। আলিয়া ধ্রুবকে দেখার পর তাকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য বলে। আলিয়ার কথা শুনে ধ্রুব ওই গুন্ডাদেরকে আচ্ছা করে ধোলাই দিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। ধ্রুবের এরকম ফাটাফাটি অ্যাকশন দেখে আলিয়াও অনেক ইমপ্রেস হয়ে যায়, তাই তাকে বাড়িয়ে এনে তাদের বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। এরপর আমরা দেখতে পাই অফিসার সাইকুমার
ঘটে যাওয়া দুটো মার্ডারের ইনভেস্টিগেশন করছিল। দেখা যায় সেই কিলার মেয়েটাকে মেরে তার দুটো চোখ বের করে নিয়েছে আর বডিটাকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। তবে বডিটা এখন একটা স্ট্যাচুর মতো হয়ে গেছে। এইসব দেখে সাইকুমারও অবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না যে কিলার সেই মেয়েটার সাথে কি করেছে, কারণ খুনগুলো খুবই অদ্ভুত আর খুবই নৃশংসভাবে করা হয়েছিল। তবে সাইকুমার এটা জেনে গেছিল যে ক্রিমিনালের নাম হচ্ছে বাগিরা, কিন্তু সে কে আর কেনই বা এই খুনগুলো করছে সেটা এখনও জানতে পারেনি। তাই পুরো পুলিশ টিম বাগিরাকে খোঁজার জন্য কাজে লেগে পড়ে। পরের দিন আমরা বেদাবল্লিকে দেখতে পাই, যে একটা কম্পিটিশনে গান গাইছিল আর তার প্রতিপক্ষ হল পারসাথী। এটা বাগিরার আরও একটা রূপ। আসলে বাগিরা বিভিন্ন রূপে অন্য অন্য মেয়েদের সাথে প্রেম করে, কেন করে সেটা আগেই জানতে পারবে। এই কম্পিটিশনে পারসাথী বেদাবল্লির সাথে বেশ কঠিনভাবেই গানের যুদ্ধ চালাচ্ছিল। আসলে বাগিরার মূল উদ্দেশ্য ছিল বেদাবল্লিকে পটানো। তখনই আমরা পরের সিনে একটা ছেলেকে দেখতে পাই যে আত্মহত্যা করার চেষ্টা করছিল, কিন্তু তখনই তার বন্ধু এসে ছেলেটাকে বাঁচিয়ে নেয়। তার বন্ধু তাকে আত্মহত্যার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, কিন্তু ওই মেয়েটা আমাকে ধোঁকা দিয়ে অন্য একটা ছেলের সাথে রাতে ইন্টুমিন্টু করেছে আর আমি লুকিয়ে সব দেখে ভিডিও করেছি। তখন তার বন্ধু বলে, বাগিরা নামের একটা অ্যাপ্লিকেশন আছে, এখানে যদি তুমি তোমার গার্লফ্রেন্ডের নাম আর তার ধোঁকা দেওয়ার প্রমাণ আপলোড করে দাও, তাহলে দেখবে অটোমেটিক্যালি তোমার গার্লফ্রেন্ডকে কেউ মেরে ফেলেছে আর তোমার বদলাও পুরো হয়ে যাবে। এই কথা শুনে ছেলেটা তার গার্লফ্রেন্ডের সেই ভিডিওটা আপলোড করে দেয় তার গার্লফ্রেন্ডের থেকে বদলা নেওয়ার জন্য। এরপর রামিয়াকে দেখা যায় যে মোবাইলে কারোর সাথে কথা বলছিল। তখনই দেবা আসে সেখানে। দেবা রামিয়ার ফেসবুক ফ্রেন্ড আর সাইকোলজি সম্পর্কে খুব ভালো লেখে। সেই লেখা দেখে তো রামিয়াও তার অনেক প্রশংসা করে। তবে এই দেবাও তো বাগিরার আরও একটা রূপ। তার উদ্দেশ্য এখন রামিয়াকে পটানো, ভালো ভালো কথা বলে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। তখন সেখানে আরও একটা মেয়ে বসেছিল, এই মেয়েটার নাম ছিল পল্লবী। আর এই মেয়েটাকেও বাগিরার হারিস নামের ক্যারেক্টারটা প্রেমের জালে ফাঁসিয়ে রেখেছে। এরপর দেখা যায় হারিস পল্লবীর বাবার সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যায়, কিন্তু তাদের বাড়িতে ক্রিকেট ম্যাচ চলছিল। তবে এই ক্রিকেটের আওয়াজ শুনে হারিস পাগলের মতো আচরণ করতে শুরু করে, সহ্য করতে না পেরে অবশেষে টিভির তারগুলো টেনে ছিঁড়ে ফেলে। এখন এটা দেখে পল্লবীর বাবা আর পল্লবী চিন্তা করতে থাকে, এটা আবার কিরকম আচরণ। এরপর সিন চলে আসে এক হসপিটালে, যেখানে দেখা যায় একটা মেয়ে তার বাবাকে একটা অন্ধের ডায়েরি দিচ্ছিল, কারণ তার বাবা অন্ধ ছিল। সেই ডায়েরির লেখাগুলো এমনই ছিল যাতে সে স্পর্শের সাহায্যে বুঝতে পারে তাতে কি লেখা আছে। এরপর রাতে আমরা রামিয়া আর তার বান্ধবীকে দেখি, তারা চুপি চুপি একটা লাইব্রেরিতে এসে কিছু খোঁজার চেষ্টা করছিল। তখনই সেখানকার সিকিউরিটি এসে তাদের ধরে ফেলে আর তাদেরকে সেখান থেকে বের করে দেয়। এর পরের দিন আবারও আমরা বাগিরাকে দেখতে পাই, সে আজ উকিল সেজেছে। বাগিরা নিজের গাড়িতে বসে থাকাকালীন একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে তার কাছে এসে হেল্প চাইতে থাকে। সে বলে, কিছু গুন্ডা আমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে, প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। তখন বাগিরা মেয়েটাকে বলে, আমি মেয়েদেরকে সাহায্য করি না, কারণ মেয়েরা ছেলেদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে ধোঁকা দেয়। তখনই পেছন থেকে ওই ছেলেগুলো চলে আসে। মেয়েটা বাগিরাকে বলে, আমি ওই ধরনের মেয়ে না যেটা আপনি ভাবছেন, আর তাছাড়া আমি গত 8 বছর ধরে একটা ছেলেকেই ভালোবাসি। এটা শুনে তো বাগিরা সফট হয়ে যায় আর ভাবতে থাকে, এই মেয়েটা তো খুবই ভালো মেয়ে। সেই জন্য সে গুন্ডাগুলোর কাছে মেয়েটাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু গুন্ডাগুলো বাগিরাকে একটা মিনি পোস্টের সাথে বেঁধে ফেলে। এরপর বাগিরা তার কেটে গেলে ওই সবগুলো ছেলেকে ধোলাই করতে শুরু করে। অবশেষে মেয়েটাকে তার বয়ফ্রেন্ডের হাতে তুলে দেয়। এরপর এক রাতে দেখা যায় আবার একটা অচেনা লোক ওই টেডি বিয়ারটা অন্য একটা মেয়ের বাড়ির সামনে রেখে যায়। এই মেয়েটার নাম হলো বর্ষণী, আজকে তার জন্মদিন, তাই তার বয়ফ্রেন্ড তাকে এই টেডি বিয়ারটা গিফট করেছিল। এখানেও সেই আগের ঘটনারই পুনরাবৃত্তি ঘটে, এই মেয়েটাকেও নৃশংসভাবে মেরে ফেলা হয়েছে। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় হায়দ্রাবাদের একটা হসপিটালে। এখানে আমরা রেনুকে দেখতে পাই, যে তার বয়ফ্রেন্ড রাহুলের জন্য অপেক্ষা করছিল। এটাও বাগিরার আরও একটা রূপ। কি গুলিয়ে যাচ্ছে সব এতগুলো ক্যারেক্টার দেখে, চিন্তা নেই, ম্যা হু না, দেখতে থাকো সব বুঝিয়ে বলবো। রেনু রাহুলকে তার মায়ের সাথে দেখা করার জন্য বলে, রাহুলও তাতে রাজি হয়ে যায়। অন্যদিকে পারসাথীকে দেখা যায়, সে বেদাবল্লির বাবার সাথে কথা বলছিল। তার আঙ্কেল তাকে বলে, আমার মেয়ে বেদাবল্লি এখন প্রেগনেন্ট, এখন সমাজে আমি মুখ দেখাবো কি করে, তাই প্লিজ তুমি আমার মেয়েকে বিয়ে করে আমাদের সম্মান বাঁচাও। কিন্তু পারসাথী না করে দিলে তখনই বেদাবল্লির বাবা আত্মহত্যা করার চেষ্টা করতে থাকে। এই কারণে পারসাথী অবশেষে রাজি হয়ে যায়। কিন্তু এখানে আমরা জানতে পারি পারসাথী ইচ্ছা করেই বিয়ের জন্য রাজি হয়েছে, যাতে সে বেদাবল্লির ওপর বদলা নিতে পারে, কারণ বেদাবল্লি তাকে ধোঁকা দিয়ে
অন্য কারো সন্তানের মা হতে চলেছে। অন্যদিকে এতক্ষণে ওই টেডিবিয়ারটা আরও দুটো মেয়েকে মেরে ফেলেছে, আর এই মেয়েগুলো তার বয়ফ্রেন্ডের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। পুলিশ মার্ডার স্পটগুলোতে পৌঁছে অনেক ইনভেস্টিগেশন করতে থাকে, আর অবশেষে তারা জানতে পারে এই মার্ডারগুলো কোনো মানুষ না, একটা টেডি বিয়ার করছিল। সে প্রথমে মেয়েগুলোকে মেরে ফেলতো, তারপর তাদের চোখগুলোকে বের করে কেমিক্যাল দিয়ে বডিগুলোকে স্ট্যাচু বানিয়ে দিত। এসব জানার পর পুরো পুলিশ ফোর্স ওই টেডি বিয়ারটাকে খোঁজার জন্য লেগে পড়ে। তারা এটাও জানতে পারে যে খুনগুলো হচ্ছে সেগুলো সব বাগিরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা হচ্ছে। মিডিয়া এই বাগিরা অ্যাপ্লিকেশনের কথা সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেয়, তাই সাধারণ মানুষ আসল হত্যাকারীকে বের করার জন্য পুলিশের ওপর অনেক রেগেছিল। এরপর ইনভেস্টিগেশন করতে করতে পুলিশ ওই টেডিবিয়ারের লোকেশান জানতে পেরে যায়, তাই তারা ওই লোকেশানে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে। টেডিবিয়ারটা আসলে তখন পল্লবীর কাছে ছিল। পল্লবী কিছু না জেনে ওই টেডিটার সাথে খেলা করছিল। তখনই পুলিশ তাকে ফোন করে বলতে থাকে, এই টেডিবিয়ারটা তোমাকে মারতে এসেছে, দ্রুত সেখান থেকে পালিয়ে যাও। পুলিশের কথা শুনে পল্লবী টেডিবিয়ারটার হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে, আর টেডিটাও হাতুড়ি দিয়ে পল্লবীকে মারার চেষ্টা করতে থাকে। টেডিটা যখনই পল্লবীকে মেরে ফেলতে যাবে তখনই পুলিশ এসে গুলি চালাতে শুরু করে, তাই টেডিবিয়ারটা সেখান থেকে পালাতে বাধ্য হয়। কিন্তু অবশেষে পুলিশ সেই টেডিবিয়ারটাকে ধরে ফেলে। তারপর টেডিবিয়ারটা তার মুখোশ সরালে একটা বামনকে দেখা যায়। সে পুলিশদের হুমকি দিয়ে বলে, তোমরা ঠিক কাজ করনি, খুব তাড়াতাড়ি বাগিরা চলে আসবে এখানে। অন্যদিকে দেখা যায় পার্শ্বতী তার আঙ্কেলকে নিয়ে হাসপাতালে এসেছে। এখানে তার আঙ্কেল তাকে তার মেয়েকে বিয়ে করার জন্য অনুরোধ করছে। তখন পার্শ্বতী বলে, আপনি প্রথমে বেদাবল্লির সাথে কথা বলুন, সে যদি রাজি থাকে তাহলে আমি তাকে বিয়ে করব। এরপরই আমরা পরের দিন আলিয়ার বয়ফ্রেন্ড ধ্রুবকে দেখতে পাই, যে আলিয়ার সাথে দেখা করার জন্য এসেছে। এখানে জানা যায় তাদের দুজনের ব্রেকআপ হয়ে গেছে, তবু ধ্রুব নিজের জামাকাপড় নিতে সেখানে এসেছে। কিন্তু আলিয়া তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, তাই দেখে ধ্রুব বুঝতে পারছিল যে আলমারির ভেতরে নিশ্চয়ই কেউ আছে। এই জন্য সে যখন আলমারিটা খোলে তখন সেখানে দেখা যায় আলিয়ার বন্ধু আশিক লুকিয়ে আছে। কিন্তু তারা দুজন তখন ধ্রুবের সাথে কথা ঘোরানোর চেষ্টা করে যে আমরা দুজন শুধুমাত্র বন্ধু, অন্য কিছু নয়। এরপর আমরা পরের সিনে রেনু আর রাহুলকে দেখতে পাই। রাহুল এক মহিলাকে মা বানিয়ে রেনুর সাথে দেখা করতে এসেছে, কিন্তু এখানে এই মহিলাটি রেনুকে মেরে ফেলার চেষ্টা করছিল। কিন্তু রাহুল তাকে বাধা দিয়ে দেয় আর অবশেষে রেনুকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। এরপর এই মুভির চারটে ক্যারেক্টারকে একসাথে দেখানো হয়, যেখানে বাগিরা আলাদা আলাদা ক্যারেক্টারে ওই মেয়ে চারটাকে বিয়ে করে ফেলে, আর তাদের সাথে হানিমুন করার জন্য শ্রীলঙ্কা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর এখানে রামিয়া আর দেবাকে দেখা যায়, আর আমরা বুঝতে পারি বাগিরা দেবার ক্যারেক্টার সেজে রামিয়াকে ফাঁসিয়ে ফেলেছিল, তাই তাকে বিয়ে করে হানিমুন করার জন্য শ্রীলঙ্কায় আসে। এখানে বাগিরার একটা পার্সোনাল বাড়ি ছিল, সে রামিয়াকে এই বাড়ির অনেক কিছুই দেখাচ্ছিল, যেখানে শুধু বাগিরার চোখ আর ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এই বাড়ির কোনো দরজাই খুলবে না, মানে পুরো বাড়িটাতে সিকিউরিটি অনেক বেশি। ভিতরে যাওয়ার পর হঠাৎ করেই রামিয়ার সামনে একটা অন্য কোনো মহিলা চলে আসে। এই মহিলাকে দেখে রামিয়া চমকে ওঠে। আসলে এই মহিলা হলো সেই যে রাহুলের মা সেজে রেনুর সাথে দেখা করেছিল। এই মহিলা হলো বাগিরার বোন, যে বাগিরার বাজে কাজগুলোর সাথে যুক্ত ছিল। রামিয়াকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই ধ্রুবের ব্যবহার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। অন্যদিকে পুলিশ মিডিয়াকে বলে একটা টেডিবিয়ার মেয়েগুলোকে অনেক নৃশংসভাবে মেরে ফেলেছে, আর এই খবর হসপিটালে থাকা লোকটাও শুনছিল, তাই সে তার মেয়েকে বলে যে টেডিবিয়ারের ঘটনাগুলো এই ডায়েরির সাথে হুবহু মিলে গেছে, তার মানে কিলারের সাথে এই ডায়েরির নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, তাই আমাদের পুলিশের কাছে গিয়ে সব সত্য জানিয়ে দেওয়া উচিত। অন্যদিকে শ্রুতি একটা কেস স্টাডি করতে করতে বাগিরার একটা ফাইল তার হাতে পড়ে যায়, আর এখান থেকে সে জানতে পারে এই সমস্ত মার্ডারগুলোর পিছনে রামিয়ার বয়ফ্রেন্ড দেবার হাত রয়েছে, তাই সে তাড়াতাড়ি রামিয়াকে ফোন করে এসব জানাতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রুতি দেবার সাথে কথা বলছিল, কারণ দেবার রামিয়ার মোবাইল নিয়ে রামিয়ার আওয়াজেই কথা বলছিল। অন্যদিকে পুলিশ ওই বামনটাকে অনেক অত্যাচার করে জেরা করছিল। তখনই বামনটা বলে, আমি একা ওই টেডিবিয়ার নয়, আমার মতো আরও অনেক টেডিবিয়ারকে বাগিরা মাইনে দিয়ে রেখে দিয়েছে, যারা জায়গায় জায়গায় গিয়ে মার্ডার করে বেড়াচ্ছে। এরপরই ওই অন্ধলোকটা ওই ডায়েরিটা নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে যায়, যেটার মধ্যে বাগিরার অতীত ছিল। আর এখান থেকেই বন্ধুরা এই মুভির আসল রহস্যগুলো খুলতে শুরু করে। আমরা দেখতে পাই বাগিরার আসল নাম ছিল প্রভু, সে তার বন্ধু মুরলির সাথে একই বাড়িতে থাকত। প্রভু আর মুরলি দুজন খুব ভালো বন্ধু ছিল, কারণ প্রভুর মা মুরলিদের বাড়িতে কাজ করত। কিন্তু প্রভুর মা মারা যাবার পর মুরলির মা বাবাই
প্রভুকে তাদের নিজের সন্তানের মতো লালন পালন করেছে আর দুজনকে সমানভাবেই ভালোবাসত। মুরলির বাবা গণেশের টেডিবিয়ার বানানোর ফ্যাক্টরি ছিল, যেখানে প্রভু, মুরলি আর ফারুক একসাথে খেলা করত। ফারুক মানে হলো ওই বামনটা। তারা তিনজন ছোট থেকেই জঙ্গল বুক কার্টুন দেখত, যেখানে মুগলি আর বাঘিরা খুব ভালো বন্ধু ছিল। এই জন্য গণেশ মুরলির নাম মুগলি আর প্রভুর নাম বাঘিরা রেখে দেয়। আর তাছাড়া বাঘিরার ছোটবেলায় তার একটা বান্ধবী ছিল, যাকে সে র্যাবিট বলে ডাকত। আর তারা একে অপরকে অনেক পছন্দ করত। এরপর একদিন লুকোচুরি খেলতে গিয়ে বাঘিরা একটা নির্জন জায়গায় লুকাতে যায়, যেখানে স্বপ্না আর একটা লোকের সাথে ইন্টুমিন্টু চলছিল। বাঘিরা তাদের দুজনকে দেখে ফেলে, কিন্তু স্বপ্না রেগে গিয়ে বাঘিরার চোখে কেমিক্যাল স্প্রে করে দেয়। আর এটা সেই স্বপ্না ছিল যাকে বাঘিরা চোখের ভেতর সুপার গ্লু দিয়ে মেরে ফেলেছিল। আর এই কেমিক্যালের জন্যই বাঘিরার চোখ নষ্ট হয়ে গেছিল। এরপর বাঘিরা একা হয়ে পড়ে, এমনকি তার বান্ধবী র্যাবিটও তাকে ছেড়ে চলে গেছিল। দেখতে দেখতে মুগলি আর বাঘিরা বড় হয়ে যায়। মুরলি তার বাবার বিজনেস দেখাশোনা করতে করতে একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে ওঠে। এরপর মুগলি রেশমা নামের একটি মেয়েকে খুব ভালোবেসে ফেলে, তাই সে রেশমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারপর একদিন কাউকে না জানিয়ে শুধুমাত্র প্রভুকে সাথে নিয়ে তাকে বিয়ে করে ফেলে। এরপর হঠাৎই একদিন মুগলি জানতে পারে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে লাস্টে যে মৃত্যুর অপেক্ষা করছে। তাই মুগলি অনেক কষ্ট পাচ্ছিল। এখানে সে রেশমাকেও নিয়ে এসেছিল। মুগলি তার মায়ের মৃত্যুর আগে বলে, মা তুমি তোমার চোখ দুটো প্রভুকে দান করে দাও, যেন বেচারা তার বাকি জীবনটা দেখতে পারে। তখন তার মাও রাজি হয়ে যায়, কারণ বাঘিরাও তার সন্তানের থেকে কম কিছু ছিল না। এরপর মুগলির মা প্রভুকে তার চোখ ডোনেট করে দেয়। আর মুগলির মায়ের মৃত্যুর পর সবাই তার অন্তিম সংস্কার করছিল। তখনই রেশমা মুগলিকে ফোন করে তার বাবার অপারেশনের জন্য কিছু টাকা দেওয়ার জন্য বলে। মুগলিও টাকা দিয়ে দেয়। মুগলির এক বন্ধু মুগলিকে ফোন করে বলে, তোমার ওয়াইফ আমার হোটেলে এক অন্য ছেলের সাথে নোংরামি করছে। এটা শুনে মুগলি তার বন্ধুর কথা বিশ্বাস করতে চায় না। তখন তার বন্ধু ভিডিও কলে তার ওয়াইফকে দেখাতে শুরু করে। তখন মুগলি দেখে তার ওয়াইফ আসলেই অন্য একটা ছেলের সাথে। এটা দেখে তো মুগলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তাই এর সত্যতা জানার জন্য যখন মুগলি তার ওয়াইফকে ফোন করে, তখন রেশমা মুগলিকে মিথ্যে কথা বলতে থাকে। মুগলি এই সব কিছু দেখার পর তার মানসিক স্থিতি হারিয়ে ফেলে আর নিজের স্ট্যাচু ফ্যাক্টরিতেই আত্মহত্যা করে। অন্যদিকে প্রভুর চোখের জ্যোতি ফিরে আসে আর তার চোখের সামনেই মুগলির জ্বলে যাওয়া দেহটা পড়েছিল, যেটা দেখে বাঘিরা পুরোপুরি শকড হয়ে যায়। মুগলির মৃত্যুতে সে প্রচণ্ডভাবে আঘাত পায়। যখন সে জানতে পারে রেশমার কারণে মুগলি আত্মহত্যা করেছে, তখন সে রেশমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এখন তার সামনে টিভিতে ক্রিকেট ম্যাচ আর বার্থডে সেলিব্রেশন করা হচ্ছিল। এগুলো দেখে তার আরও মাথা খারাপ হয়ে যায়। আর এরপর থেকেই বাঘিরা বার্থডে সেলিব্রেশন আর ক্রিকেটকে অনেক ঘৃণা করতে শুরু করে। এরপর বাঘিরা রেশমাকে মারার জন্য তার বাড়িতে পৌঁছে যায়। সে রেশমার উপর অনেক অত্যাচার করতে থাকে, কিন্তু তখনই পেছন থেকে রেশমার বয়ফ্রেন্ড এসে বাঘিরার মাথায় আঘাত করে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু তাকে মানসিক অসুস্থ মনে করে কিছুদিনের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরই বাঘিরা একটা এজেন্সি খোলে আর ধোঁকা দেওয়া মেয়েদেরকে সে টেডি বিয়ারের মাধ্যমে মেরে ফেলতে শুরু করে। বাঘিরা এসব করে খুব মজা পাচ্ছিল, কারণ সে ধোঁকা দেওয়া সব মেয়েগুলোকে রেশমা ভেবে শাস্তি দিচ্ছিল। এদিকে বর্তমানে শ্রুতি বাঘিরার একটা প্রমাণ অফিসার সাইকুমারকে এনে দেখায়, যেটা সে সেদিন রাতে কেস স্টাডি করার সময় পেয়েছিল। আর এটাও বলে যে বাঘিরা এই সময় শ্রীলঙ্কাতে তার বান্ধবীকে নিয়ে হানিমুনে গেছে। আর এই সব কিছু জানার পর পুলিশ দ্রুত তাকে ধরার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে পরের দিন শ্রীলঙ্কাতে রামিয়ার সাথে দেখা করার জন্য তার বন্ধু ঋতু আসে। এটা দেখে বাঘিরা খুবই রেগে যাচ্ছিল, কারণ তাড়াতাড়ি রামিয়াকে মেরে ফেলতে হবে। এদিকে রামিয়া আর ঋতু যখন কথা বলছিল, তখন টিভিতে ক্রিকেট ম্যাচ চলছিল। তবে এই শব্দ শোনার পর বাঘিরা পাগলের মতো আচরণ শুরু করে দেয়, তাই সেখানে গিয়ে টিভিটাকেই ভেঙে ফেলে। এটা দেখে রামিয়া আর ঋতু খুব ভয় পেয়ে যায়। এই সব দেখে ঋতু রামিয়াকে বলে, তোমার স্বামী পাগল হয়ে গেছে, তুমি এত বড় ভুল কিভাবে করলে, তুমি না একজন সাইকোলজি স্টুডেন্ট। এখন এসব কথা শোনার পর রামিয়াও এখন দেবার উপর সন্দেহ করতে শুরু করে, তাই সে দেবার কেস স্টোরি বের করে চেক করতে শুরু করে। আর সে বাঘিরার ব্যাপারে সব কিছু জেনে যায়, তাই ভয় পেয়ে নিজের ব্যাগ গুছিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু যখন সে ঋতুকে খোঁজার চেষ্টা করে, তখন ঋতুকে কোথাও খুঁজে পায় না। আর রামিয়া যখন বাইরের দিকে যাচ্ছিল, তখন বাঘিরা হাতের রক্ত নিয়ে ভেতরে আসে। রামিয়া জিজ্ঞাসা করে ঋতু কোথায়, বাঘিরা বলে চলে গেছে। তখনই রামিয়ার আর বুঝতে বাকি থাকে না যে বাঘিরাই হয়তো ঋতুকে কিছু করেছে। তাই সে একটা জন্মদিনের গান গাইতে গাইতে একটা চাকু নিয়ে বাঘিরার সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু বাঘিরা একটা বোতল নিয়ে রামিয়ার মাথায় আঘাত করে।
রামিয়ার মাথায় রক্ত দেখে বাগিরা দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে আসে, কিন্তু ফিরে এসে দেখে সেখানে রামিয়া নেই। এরপর সে একা একাই হাসতে থাকে, মানে বাগিরা একটা সাইকো কিলারে পরিণত হয়ে গেছে, তাই সে রামিয়াকে মারার জন্য সাইকোদের মতো এদিক ওদিক খুঁজতে থাকে। এরকম চলতে চলতে রামিয়া আর বাগিরার মধ্যে কিছুটা ফাইটিং চলতে থাকে, আর অবশেষে রামিয়া বাগিরার আসল রূপ দেখতে পায়, যেখানে বাগিরা বাড়ির সব জানলা দরজা বন্ধ করে নিজের টাক মাথা বের করে বাড়ির বাইরে বসেছিল। রামিয়া বাগিরার এই চেহারা দেখে প্রচণ্ড ভয় পেতে থাকে, তাই রাত হওয়ার পর রামিয়া এই বাড়ির একটা সিক্রেট রুমে গিয়ে লুকিয়ে পড়ে। এখানে এসে সে অনেকগুলো স্ট্যাচু দেখতে পায়, যাদেরকে বাগিরাই এমন অবস্থা করেছিল। আসলে এগুলো সেই সব মেয়ে ছিল যাদেরকে বাগিরা বিয়ে করে এখানে এনে মেরে ফেলেছিল। এখানে আমরা এটাও বুঝতে পারি বাগিরা মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে জীবিত অবস্থাতেই স্ট্যাচু বানিয়ে ফেলত, আর খুবই নৃশংসভাবে তাদেরকে খুন করত। বাইরে বাগিরা রামিয়াকে খুঁজতে খুঁজতে একটা গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ে, আর একটা সাইকো হওয়ার কারণে সে তার ভাই মুগলিকেও ইমাজিনেশন করছিল। দুজনেই পাগলের মতো জোরে জোরে হাসছিল আর কথা বলছিল। রামিয়া সেখানে একটা ফ্যান দেখে সেখান থেকে বের হতে গিয়ে দেখে তার বান্ধবী ঋতুকে এখানেই মেরে ফেলে রাখা হয়েছে। এরপর বাগিরা রামিয়াকে এনে পুতুল বানানোর মেশিনে বেঁধে ফেলে। বাগিরা যখন রামিয়াকে মারতেই যাবে তখনই রামিয়া বাগিরার মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করতে থাকে। সে বলে, আমি তো তোমাকে ধোঁকা দিইনি, আর আমি তোমার বন্ধু মুগলিকেও দেখতে পাচ্ছি। বাগিরা বলে, তুমি মিথ্যা বলছো, রঞ্জিত তোমার ভিডিও বাগিরা অ্যাপ্লিকেশনে আপলোড করেছে। রামিয়া বলে, এসব মিথ্যে কথা, তুমি রঞ্জিতকে ফোন করে জিজ্ঞাসা করো। এরপর বাগিরা যখন রঞ্জিতকে ফোন করে তখন রঞ্জিত তাকে বলে, আমি ইচ্ছা করেই রামিয়াকে মেরে ফেলার জন্য ফেক ভিডিও আপলোড করেছিলাম। আসলে রামিয়ার এখানে কোনো ভুল ছিল না, আমি তাকে প্রপোজ করেছিলাম কিন্তু সে আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমি চাই বাগিরা তাকে মেরে ফেলুক। এসব শোনার পর বাগিরা রঞ্জিতের উপর অনেক রেগে যায় আর নিজের উপর ঘৃণা করতে শুরু করে, ভাবতে থাকে রামিয়ার সাথে সে এত বড় ভুল কিভাবে করে ফেলল। এখানে রামিয়া বাগিরাকে বলে, যদি মেয়েরা ছেলেদেরকে ধোকা দেয় তাহলে সেটা ভুল, কিন্তু যখন ছেলেরা মেয়েদেরকে ধোকা দেয় সেটা কিছু না, আর বাগিরা যে মেয়েদের খুন করেছে সেটাও তো একটা ধোকা ছিল, তো এর কি বিচার হবে। রামিয়া বলে, প্রত্যেকটা মেয়েরই তার জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে, এতে যদি কাউকে ছাড়তেও হয় তাতেও তার পূর্ণ অধিকার রয়েছে। এসব শোনার পর মুগলিও বাগিরাকে ঘৃণা করতে করতে চলে যায়, মানে যেটা বাগিরা ইমাজিন করছিল আর কি। রামিয়া বলে, তুমি হয়তো জানো না আমি সেই তোমার ছোটবেলার বান্ধবী র্যাবিট যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু বাগিরা তার কথা বিশ্বাস করতে চায় না, তাই রামিয়া তার ছোটবেলার সব স্মৃতি মনে করিয়ে দেয় যেটা শুধু তারা দুজনেই জানত। আর সব শোনার পর সেও বুঝতে পেরে যায় যে সে কত বড় ভুল করছে। তাড়াতাড়ি রামিয়ার হাত পা খুলে দিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর বাগিরা নিজে থেকেই পুলিশের কাছে স্যারেন্ডার করে নেয়, কিন্তু তার মানসিক সমস্যার কারণে পুলিশ তাকে অনেক তাড়াতাড়ি ছেড়ে দেয়। এরপর আমাদের 25 বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা বাগিরার ছেলে মুগলিকে দেখতে পাই, যে এখন অনেক বড় হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মুগলির পকেটে ছুরি কেন, তাই বাগিরা জিজ্ঞাসা করে এটা সাথে রাখার কারণ কি। তখন মুগলি বলে, আমার গার্লফ্রেন্ড আমাকে বিয়ে করতে চায় না, আমার মনে হয় সে অন্য কোনো ছেলেকে পছন্দ করে, তাই আমি তাকে মেরে ফেলতে যাচ্ছি। এখন এটা দেখে তো বাগিরাও চিন্তায় পড়ে যায়। সে তার ছেলেকে বলে, তুমি এক কাজ করো, তোমার গার্লফ্রেন্ডের ফ্যামিলির সাথে আমাকে দেখা করাও, আমরা কথা বলে দেখি। এরপর মুগলির গার্লফ্রেন্ড বলে, আমার মা এই বিয়েতে রাজি না। তখন বাগিরা বলে, তুমি তোমার মাকে ডেকে আনো। যখন তার মা আসে তখন বাগিরা প্রচণ্ডভাবে শক হয়ে যায়, কারণ এই মহিলা আর অন্য কেউ না, সে ছিল রেশমা, যে বাগিরার ভাই মুগলিকে ধোঁকা দিয়েছিল। এরপরই বাগিরার পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়, রাগে তার মাথায় রক্ত উঠে যায়, আর পেছন থেকে চাকুটা বার করে রেশমার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। আর এখানেই এই মুভি শেষ হয়। তো বন্ধুরা, মুভিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে একদমই ভুলো না। আর এরকমই আরও দারুণ দারুণ মুভির গল্প শুনতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নইলে কিন্তু বাগিরা চলে আসবে।